আচ্ছা আপনাকে যদি কেউ বলে সুন্দরবন এই নামটা শোনা মাত্রই আপনার মাথাতে কী কী এসেছে বলুন তো এই নামটা শোনা মাত্রই নিশ্চয়ই এসেছে সুন্দরবনের বাঘ সুন্দরবনের এক প্রাকৃতিক সৌন্দর্য বা সুন্দরবনের একটা শান্তিময় সবুজ ঘেরা পরিবেশ কিন্তু আমি যদি বলি এই প্রাকৃতিক দৃশ্য বা এই মনোরম পরিবেশের মাঝখানে লুকিয়ে আছে অনেক ভয়ের বা মাথা খারাপ করে দেবে এমন সব কাহিনী গল্প তাহলে কি আপনি বিশ্বাস করবেন কিন্তু বিশ্বাস করুন প্রতিটি সৌন্দর্যের পিছনেই লুকিয়ে আছে হাড় হিম করা কিছু গল্প কিছু কাহিনি তো আজ আমি যে বইটিকে নিয়ে কথা বলবো সেই বইটি এই সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য বা এই মনোরম পরিবেশের ভেতরেই লেখা যাদের ভূতের গল্প বা ভয়ের গল্প পড়তে খুবই ভালো লাগে তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি তারাই ভিডিওটি ভুলেও মিস করবেন না তাহলে চলুন এক বিন্দু আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তাহলে দেরি কিসের আমি সুমন আপনি বই পোকা স্বাগত বাবায়দা বুকটিউবে মুড়ি এই শব্দটার অর্থ কী এই শব্দটার অর্থ দিয়ে শুরু করা যায় আজকের ভিডিও এই শব্দটার অর্থ হলো ওখানকার মানুষ বা সুন্দরবন বা ওই এলাকার মানুষদের মতে বাঘ যখন অর্থাৎ সুন্দরবনের বাঘ যখন একটা ডেড বডি বা একটা মানুষকে বা যে কোনো প্রাণীকে যখন খেয়ে ফেলে বেশ একেবারে গোটা মানুষটাকে খেতে পারে না হাফটা খায় এবং হাফটা ছেড়ে চলে যায় হাফ ছেড়ে যাওয়া যে ডেড বডিটা এই ডেড বডিটাকেই বলা হয় ওদের ভাষায় বা ওখানকার ভাষাতে মুড়ি আর এই বিষয়টার উপরেই নির্ভর করে বোনা হয়েছে আজকের বইটির গল্প হলে বইটির নাম হচ্ছে অঙ্কুর বরের লেখা মড়ি এই বইটি এই বইটি আমার পার্সোনালি পড়ে অনেক কিছু ভালো লেগেছে আবার কিছু কিছু জায়গা খারাপও লেগেছে তবে এর সব থেকে ইউনিক জিনিস হলো এই গল্পটার প্লট এই গল্পটার বা এই যে প্লটটাই লেখা এই লেখনি কিন্তু আমি আগে পড়িনি তাহলে চলুন এই বইটিকে নিয়ে ছোট্ট করে একটু জেনে নেওয়া যাক এই বইটি বিবাহ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটিতে মোট একশো সাতষট্টিটি পৃষ্ঠা রয়েছে বইটির প্রিন্টেড মূল্য হচ্ছে একশো নিরানব্বই টাকা আপনি এই দামের উপর কিছু ছাড় পাবেন বইটির যেই কভার বা প্রচ্ছদটা এঁকেছেন অভিব্রত সরকার এবং এর মধ্যে কিছু অলঙ্করণ রয়েছে টুকটাক ছোটোখাটো অলঙ্করণ রয়েছে এবং এই বইটিতে সমগ্র যে গল্পটা টোটাল পাঁচ পাঁচটি খণ্ডে বিভক্ত এই পাঁচটি খণ্ড মিলিয়ে সমগ্র গল্প বা সমগ্র উপন্যাসটি তাহলে আপনারা যারা পড়েছেন এই বইটি বা এই বইটির গল্পটিকে পড়ে ভয় পেয়েছেন তারা অবশ্যই আমাকে টুক করে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের কেমন লেগেছে আর যারা পড়েনি তাদের জন্য চলুন ছোট্ট করে গল্পটাকে একটু জেনে নেওয়া যাক তাহলে এই বইটির গল্প শুরু সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম বা ছোট্ট একটা এলাকাকে ঘিরে সেই এলাকায় বা সেই ছোট্ট গ্রামে কোনো মানুষ যদি মারা যায় বা কোনো মানুষের যদি অপঘাতে মৃত্যু হয় তাহলে সেই মানুষটিকে বা সেই মানুষের মৃতদেহটিকে সহজে সৎকার করা হয় না সেই মানুষটিকে মুড়িক্ষণে মরেছে এটা ধরে নেওয়া হয় তো মুড়িক্ষণটা কি আপনাদেরকে এই মাত্রই বোঝালাম যে মুড়ি জিনিসটা কি অর্থাৎ কোনো বাঘ তার শিকারকে যদি আত খাওয়া করে ছেড়ে যায় অর্থাৎ হাফ খেয়ে ছেড়ে যায় এবং পরবর্তীকালে সেই বাঘটা আবার ফিরে আসবে সেই ডেড বডিটাকে খাওয়ার জন্য সেই হাফ ডেড বডিটাকে বলা হয় মুড়ি এবং এই মুড়ি যে সময়ে মরেছে তাকে বলা হয় মুড়িক্ষণ অর্থাৎ ওই ডেড বডিকে যদি কোনোভাবে সৎকার করে দেওয়া হয় তাহলে গ্রামের মানুষদের কপালে জোটে অশেষ দুর্ভোগ বা এক কালো ছায়া নেমে আসে তো সেই কালো ছায়া কিসের বা সবকে ঘিরেই এক অলৌকিক কাল্পনিক গল্প মনে চলা হয়েছে এর আগের যে কথাটি অর্থাৎ মুড়ি এই মুড়ি কিন্তু কাল্পনিক নয় ওখানকার লোকালয়ের বা ওখানকার যে বাসিন্দারা রয়েছে এই মুড়ি এই তত্ত্বটার উপর কিন্তু ভীষণভাবে বিশ্বাস করে যে ভয়টা আমি অনুভব করেছি এই লেখনির মাধ্যমে সেই লেখনির মাধ্যমে যে ভয়টা এটা আপনারাও অনুভব করুন তাই আমি এই গল্পটার বেশি কিছু বলবো না শুধু এটুকুই বলতে চাই এই মুড়িকে কেন্দ্র করেই এক অভিশাপ নেমে আসে গ্রামের উপর এবং সেই অভিশাপকে কিভাবে এড়াতে পারে বা আদেওকে এড়াতে পারে সেই সব নিয়েই এই উপন্যাস বা এই পাঁচটি খণ্ড তাহলে চলুন বইটির কিছু ভালো দিক এবং খারাপ দিক জেনে নেওয়া যাক যাতে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে বইটি পড়া যায় কি পড়া যায় না সবার প্রথমে চলে আসি বইটির খারাপ দিকগুলো খারাপ দিকগুলোর মধ্যে সবার প্রথমে আমি বলবো বইটিতে যে পাঁচটি খণ্ড রয়েছে পাঁচটি খণ্ডের মধ্যে প্রথম খণ্ডতে আমি আসি প্রথম খণ্ডতে যখন লেখক ভূমিকা ছাড়িয়ে গল্পটিকে শুরু করছেন শুরুটা খুব একটা অসুবিধা হয়নি কিন্তু শুরুর পর যখন এই যে আউধুনির ভাঙা এখানটা একটা পোর্শন আছে আউধুনির ভাঙা এখানটা আবসা দেখাচ্ছে আমি ভিডিওতে ভালো করে তুলে ধরছি এই আউধুনির ভাঙাটা আপনারা যখন পড়বেন কিছুটা জটিলতা লাগবে কিছুটা অস্পষ্ট লাগবে কারণ গল্পটা সেইমাত্র শুরু হচ্ছে তো আপনাদের এখানে টেনশন করার কোনো প্রয়োজন নেই পরবর্তীকালে এটি পরিষ্কার হয়ে যাবে এবং আপনি একদম স্পষ্টভাবে বুঝতে পারবেন কিন্তু প্রথমে এই জায়গাটাতে আমার খুবই পড়তে অসুবিধা হয়েছে আমি বুঝতে পারছিলাম না হচ্ছেটা কি বা কোন দিকে গল্পটা যাচ্ছে এটা পড়ার পর কিছু পেজ এগানোর পর আপনি কুড়ি একুশ পাতার পর আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে ব্যাপারটা হচ্ছে কি এবং গল্পটা নিজের স্রোতে এগিয়ে যাবে তো এই দ্বিতীয় যে সমস্যা যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বইটিতে হলো একটি ছড়া রয়েছে সেই যে ছড়াটা এই মনির জন্যই লেখা সেই ছড়াটা আমার খুব একটা ভালো লাগেনি কারণ এই ছড়াটা যদি আরেকটু মানে অন্যরকমভাবে লেখা যেত আমি ঠিক বোঝাতে পারছি না এই যে ছড়াটা রয়েছে এখানটা একটু আবছা হয়ে যাবে ভিডিওতে এই ছড়াটা আরেকটু যদি আলাদাভাবে লেখা যেত মানে এই ছড়াটা আপনি বইটা পড়ার সময় মনে থাকবে বইটা যখন বন্ধ হয়ে যাবে আপনার ছড়াটা কিন্তু মাথায় আর থাকবে না তো আরেকটু যদি ক্যাচিভাবে লেখা যেত মানে বোঝাতে চাইছি ছড়াটাকে যদি আরেকটু অন্যরকম লেখা যেত যে বইটা শেষ হওয়ার পর বা গল্পটা শেষ হওয়ার পরও আমার মাথায় ঘুরছে ছড়াটা এরকম যদি হতো তাহলে আর আরও একটু ভালো লাগতো কারণ এই ছড়াটাকে কেন্দ্র করেই অনেকটা গল্প বোনা হয়েছে তো এটা আমার দ্বিতীয় সমস্যা লেগেছে এবং এটা নিজস্ব মানে একেবারে ব্যক্তিগত মতামত আপনাদের অনেকে নাও লাগতে পারে এবং তিন নম্বর যেটা হচ্ছে সেটা হলো এই বইটির বাইন্ডিং এটাকে যদি একটু মেলে পড়তে চাই আমার শেষের দিকটা ছেড়ে গেছে মেলে যদি একটু পড়তে চাই তাহলে এটা ভট হয়ে যাচ্ছে মানে একদম মাঝখানের যে বাইন্ডিংটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে তো এই বরাবরই এই সমস্যা বিবাহ বাইন্ডিং নিয়ে এটাকে যদি একটু মেলে ধরতে চাই তাহলে এই বইটা পুরোপুরি এই মাঝখান থেকে ছেড়ে যাচ্ছে হ্যাঁ বইটিতে আর বাড়াবাড়ি কিছু খারাপ লাগেনি তবে হ্যাঁ আপনি বইটিতে কিছু জায়গাতে লজি যখন খুঁজবেন লজিক কিন্তু পাবেন না কিন্তু এটা ভূতের বা অলৌকিক গল্প বই তাই এটিতে খুব বেশি লজিক আপনি পাবেন না কয়েকটা জায়গাতে মিসিং গেছে আবার কয়েকটা জায়গাতে লেখক যুক্তি বা লজিকটাকে সাজানোর চেষ্টা করেছেন এবং সেটা কাজে দিয়েছে মিলিয়ে মিশিয়ে এই হলো বইয়ের আমার যেগুলো নেগেটিভ লেগেছে সেগুলো তুলে ধরলাম এবারে চলে আসি বইটির পজিটিভ দিক যেটা আপনার অবশ্যই জেনে নেওয়া উচিত বইটিতে সবার প্রথম যে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে এই বইটির প্রচ্ছদ প্রচ্ছদটা শুধু আপনি দেখুন আমি ভালো করে ভিডিওতে তুলে ধরছি এই প্রচ্ছদটা দেখলেই অনেকের মনে প্রশ্ন আসবে যে ভাই বাবা গল্পটা কী নিয়ে রে বাবা গল্পটা তো আমাকে একবার পড়ে দেখতেই হবে তো এই ধরনের একটা মন্তব্য মাথাতে সঙ্গে সঙ্গে খেলে ওঠে তো এই বইটার প্রচ্ছদটা প্রথম প্লাস পয়েন্ট এ তো এই বইটিতে যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট বা চরিত্রগুলোকে গঠন করা হয়েছে চরিত্রগুলো গঠন করার ক্ষেত্রে এই সুমেশ বা এই বিথি বা বাকি যতগুলো চরিত্র রয়েছে প্রতিটা চরিত্র কিন্তু খুব ভালোভাবে গঠন করা হয়েছে এটি তিন নম্বর পজিটিভ পয়েন্টে বলে রাখি বইটির এন্ডিং অর্থাৎ অন্তিম পর্ব বা অন্তিম খণ্ড বা রক্তবন্ধন এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা শেষ হয়েছে যেভাবে বা গল্পটা শেষ হয়েছে যেভাবে সেটা খুবই ভালো লেগেছে এবং বইটির মাঝখানে যে টুইস্ট যে টুইস্টগুলো রয়েছে সেটা কিন্তু আপনি যদি রাত্রিবেলায় পড়েন তাহলে আপনার কিন্তু ভয় লাগবে এটা কিন্তু আগে থেকে বলে দিচ্ছি আপনি কিন্তু সাবধানে নিজের দায়িত্বে পড়বেন এবং এই বইটি সকল বয়সের পাঠকরা পড়তে পারে এছাড়া এই বইটিতে কিন্তু অনেকগুলো আননোন টার্ন রয়েছে যেমন আমি মড়ি বা মুড়িক্ষণ এই দুটো সম্পর্কে আমি বলে দিয়েছি এছাড়া এই বইটাতে কিন্তু আউধুনী বা এখানে আরও একটা কী রয়েছে যেন নামটা ভুলে যাচ্ছি আমুযা আমুহা বা আউধুনি এই ধরনের টান রয়েছে এই জায়গাগুলো কিন্তু মন দিয়ে আপনাকে পড়তে হবে আপনি যদি এইগুলো মিস করে গেছেন গল্পটা কিন্তু খাপচা লাগবে আপনি যদি মন দিয়ে এই গল্প বইটা পড়েন তো আপনার এক তো ভয় লাগতে বাধ্য এবং দ্বিতীয়ত আপনার বোর হওয়ার চান্স খুবই কম তো সব মিলিয়ে এই বইটা আমার খুবই ভালো লেগেছে আপনারা চাইলে এই বইটা অবশ্যই পড়ে দেখতে পারেন খুবই সত্য একটি বই আপনাদের এক সিটিং বা দুই সিটিংয়ের মধ্যেই শেষ হয়ে যেতে পারে এটি এই ছিল আমার রিভিউ ভিডিওটা কেমন লাগলেও আমাকে জানাতে পারেন পরবর্তীকালে কোন বইয়ের রিভিউ আপনি আমার কাছ থেকে পেতে চান সেটি অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভালো থাকবেন